ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছে এরাজ্যের খবরে। সোশ্যাল মিডিয়ায় আসানসোল পুরসভার একটি সাইনবোর্ডের ছবি পোস্ট করে বিভেদমূলক প্রচারের চেষ্টার অভিযোগ, গ্রেফতার বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক। প্রতিবাদে পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ। গ্রেফতারির পর ব্যক্তিগত বন্ডে জামিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই সেই ছবি যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে আসানসোল পুরসভার মূল ভবনের বাইরেই সাইনবোর্ডে তিনটি ভাষায় লেখা রয়েছে, প্রথমে ইংরেজি, তারপর উর্দু এবং শেষে হিন্দিতে। এর পাল্টা দুটি ছবি পোস্ট করে তৃণমূল, যেখানে ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে আসানসোল পুরসভার মূল ভবনের বাইরের দেওয়ালে দুটি সাইনবোর্ড রয়েছে। একেবারে ওপরের সাইনবোর্ডটিতে সম্পূর্ণ বাংলায় লেখা রয়েছে আসানসোল পুর নিগম, আর নিচের সাইনবোর্ডে প্রথমে ইংরেজি, তারপর উর্দু, শেষে হিন্দিতে একই কথা লেখা। পাশাপাশি বাঁদিকের ছবিতে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে আসল ছবিটি ক্রপ করে দুটির বদলে আসানসোল পুরসভার একটি সাইনবোর্ডের ছবি পোস্ট করে তথ্য বিকৃত করে বিভেদমূলক প্রচারের চেষ্টা করছে বিজেপি। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে পুরসভা। আসানসোলের সমস্ত ভাষাভাষী মানুষ, হিন্দি ভাষী, বাংলা ভাষী, উর্দু ভাষী, সবাই একসঙ্গে আমরা থাকি। এটাকে কি করে একটা বোর্ডকে ক্রপ করে এটার মধ্যে কি করে ফাটল ধরানো যায় তার একটা চেষ্টা বিজেপি আইটি সেলের তরফ থেকে করা হচ্ছে। তো আমরা তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছি এবং যারা এর দোষী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তদন্তে নেমে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এরপর রাজ্য পুলিশের তরফেও দুটি ছবিকে পাশাপাশি রেখে পোস্ট করা হয়, যেখানে লিখে দেখানো হয়েছে কোনটি আসল ছবি এবং কোনটিতে এডিট করে তথ্য বিকৃত করা হয়েছে। আসানসোলের মূল পুরভবনের বাইরে বাংলা ও ইংরেজি, উর্দু, হিন্দিতে লেখা দুটি সাইনবোর্ড থাকার কথা মেনে নিলেও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কোনো ফেক ভিডিও পোস্ট করা হয়নি। বিজেপির সেক্রেটারি সে লিখেছে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা, সেটাকে ওপরে না দিয়ে প্রথমে ইংরেজি, তারপরে উর্দু এবং তারপরে হিন্দি কেন? এটা তো খুব লেজিটিমেট একটা প্রশ্ন। আপনি তার সঙ্গে এগ্রি না করতে পারেন, একমত না হতে পারেন, কিন্তু পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করার পিছনে কি কারণ থাকতে পারে? আপনারা কি বলছেন যে পশ্চিমবঙ্গে মত প্রকাশের কোনো অধিকার নেই? এদিকে বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। নেতৃত্ব দেন বিজেপি সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, তাকেও গ্রেফতার করে পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে জামিন মেলে। গত কয়েকদিনে দুর্গাপুজো নিয়ে ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারিতে গ্রেফতার হন এক বিজেপি নেতা। ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে সিঁথি থেকে গ্রেফতার যুবকের বাড়ির সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় তৃণমূল। এই প্রেক্ষাপটে গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপিকে আটকাতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল। যতগুলো ওসি সবচেয়ে বড় চামচা এখানে দাঁড়িয়ে বলছি, ওসি আইসি এদের মেরুদণ্ড নাই, এদের বউ হাসে এদের অবস্থা দেখলে, যে তুমি আমার শাড়িটা পরে যাবে, তুমি ইউনিফর্ম পরো না, আমার দুঃখ হয়, পুলিশ না দেখে লজ্জা হয়, অন্য চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করুন, এখানে বেলগড়িয়াতে টাকা পাবেন, কমপক্ষে আপনার ছেলে বলতে পারবে আমার বাবা সবজি ব্যবসা করে, আর যিনি পুলিশের ছেলে বলে আমার বাবা পুলিশ, বা পুলিশ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, যারা এনকাউন্টার করে মেরে দিল বিচারাধীন বন্দীকে তাদের কি পড়া উচিত? লাঙ্গড় লঙ্গট পড়া উচিত নাকি হাফ প্যান্ট পরে আরএসএস করা উচিত? দিলীপ বাবু এটা মুখে বলছেন, কিন্তু মনে মনে জানেন যে পশ্চিমবঙ্গের পুলিশ সবসময় নিরপেক্ষভাবে কাজ করছে এবং মানুষের সাথে রয়েছে। আসানসোলে ছবি পোস্ট বিতর্কে গ্রেফতার বিজেপির যুব মোর্চা রাজ্য সম্পাদকের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। কৌশিক নতাইত, সুমিত সেনগুপ্ত, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।